এখন কি হবে, আবার স্টার্ট করো, আর কোনো সমস্যা নেই তো? তো সেক্ষেত্রে আমাদের একটু বিঘ্ন ঘটেছিল মাঝখানে, তো এখন সবাই শুনতে পাচ্ছ? সবাই শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের একটু বিঘ্ন ঘটছিল। তা আচ্ছা, আবার আমরা পরে ফিরে আসি। আমরা এক্স এর মান নির্ণয় করতেছিলাম বা সমাধান করতেছিলাম, তো এখন পাঠ্য বই তোমাদের একটা সমাধান করে দেখাই। লগ এক্স ভিত্তিক 1/16 ইকুয়াল টু -2। সাউন্ড রিফ্লেক্ট আসতেছে কেন দেখো তো, সাউন্ড রিফ্লেক্ট করতেছে কেন? তো এই সমাধানটা আমরা করব, তো ওই যে সূত্র অনুসারে, তাহলে ওই লগের সংজ্ঞা অনুসারে আমরা পাই লগারিদমের সংজ্ঞা অনুসারে পাই, তাহলে এটা এসে পাওয়ার হবে এক্স পাওয়ার -2 ইকুয়াল 1/16। এটাকে আমরা সূচকের হিসাবে সলভ করব, আর আর গুণ করলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 16 বা এক্স ইকুয়াল টু, সেক্ষেত্রে তোমরা লক্ষ্য করো প্লাস মাইনাস √16 ইকুয়াল টু প্লাস মাইনাস 4 হয়। সাধারণ সমাধানের নিয়ম অনুযায়ী আমরা জানি বর্গমূল হলে ওখানে প্লাস মাইনাস আছে, অর্থাৎ দুইটি মান আছে, একটি ধনাত্মক একটি ঋণাত্মক, তো সেই অনুযায়ী আমাদের প্লাস মাইনাস আসবে। আমরা এটা হিসাব সমাধানের নিয়ম অনুযায়ী করব, কিন্তু লক্ষ্য করে এটা যেহেতু আমরা লগারিদমের সমাধান করতেছি, শিক্ষার্থীরা আমি প্রথমে বলেছি যে লগারিদম শুধুমাত্র ধনাত্মক সংখ্যার জন্য সংজ্ঞায়িত, অর্থাৎ এক্স আমাদের ছিল রাশি লগের রাশি, লগারিদমের রাশি, অতএব এখানে এক্স এর মান ঋণাত্মক হতে পারে না, অতএব নির্ণয়মান এক্স ইকুয়াল টু শুধু 4, অর্থাৎ ধনাত্মক 4টা গ্রহণযোগ্য, ঋণাত্মক মান গ্রহণযোগ্য আমরা লিখতে পারি, যেহেতু লগারিদম ঋণাত্মক হতে পারে না, অতএব এক্স ইকুয়াল টু নির্ণয়মান এক্স ইকুয়াল টু 4। শিক্ষার্থীরা বুঝতে পারছো? এখন আমরা তোমরা একটু মনোযোগ দাও, এবং এরপর থেকে তোমার পাঠ্য বইয়ের অন্যান্য সমস্যাগুলো এই সূত্রের আলোকে সমাধান করবে, এবং কোনো প্রশ্ন থাকলে বলবে, বাসায় বসে বসে এগুলো সলভ করবে পাঠ্য বইয়ের, তারপর কাজ আছে তোমাদের কাজগুলো করবে, উদাহরণগুলো করবে, তারপর সৃজনশীলের প্রস্তুতি নেবে। এখন আমরা সরল হয়ে যাই, এতক্ষণ ধরে যে আমরা সূত্র দিয়ে হিসেবগুলো শিখলাম সেই হিসেবগুলো দিয়ে সরল করব, সরল শিক্ষার্থীর লক্ষ্য করো, তোমার বই থেকে করাবো আজকে, বই 4-এর ক, তোমাদের 4-এর ক একটা সরল আছে 7 log, এটা পুরোটারে 10 ভিত্তিক 10 ভিত্তিক 10/9 -2 log 10 ভিত্তিক 25/24 +3 log 10 ভিত্তিক 81/80, এটা একটা রাশি, এটাকে আমাদের সরল করতে হবে। 7 log, তোমাদের লক্ষ্য করো শিক্ষার্থীরা, 7 log 10 ভিত্তিক 10/9 -2 log 10 ভিত্তিক 25/24 এবং +3 log 10 ভিত্তিক 81/80। তো আমরা লগের সূত্র প্রয়োগ করে এখানে, তো তোমরা জানো যে যখন আমরা লগের সূত্র প্রয়োগ করব, ওর বামের সঙ্গে কোনো গুণিতক রাশি থাকা যাবে না, অর্থাৎ পুরোপুরি লগের রাশিতে পরিণত করতে হবে। তাহলে আমাদের বামে এখানে সাংখ্যিক সহগ 7 আছে, ওটা পুরো লগের রাশিতে পরিণত করতে গেলে আমরা জানি ওই যে লগ এ ভিত্তিক এম হোল টু দি পাওয়ার আর সিল ইকুয়াল টু, আমরা আর লগ এ ভিত্তিক এম পড়েছিলাম, এটাকে এই আকারে পরিণত করুন, তাহলে এটা আমাদের পার হয়ে যাবে log 10 ভিত্তিক 10/9 হোল টু দি পাওয়ার 7, এটা হবে log 10 ভিত্তিক 24/24 হোল টু দি পাওয়ার 2। এবং আর একটা রাশি আছে সেক্ষেত্রে লক্ষ্য করো, প্লাস log 10 ভিত্তিক 81/80,
তো সেক্ষেত্রে এই হিসাবটা একটু বড়, আমরা সুযোগের সাহায্যে হিসাব করব। তোমরা একটু মনোযোগ দাও, দেখো সোজা হয়ে যাবে, একদম জলের মতো সোজা হয়ে যাবে। তো আমরা জানি বিয়োগ থাকলে ভাগ হয়, যোগ থাকলে গুণ হয়। তো লগ এটা মনে করবে এম, এটা মনে করবে এন, আরো যদি থাকে পি, তো এটা যেহেতু ভাগ আছে, বিয়োগ আছে ভাগ হবে, যোগ আছে গুণ হবে। আমরা একবারে লিখবো লগ 10 ভিত্তিক, আমরা একটু বড় ব্র্যাকেট দেব কারণ অনেক হিসাব আছে ভিতরে। 10/9 হোল টু দি পাওয়ার 7, এটা লিখবো ভাগ, যেহেতু বিয়োগ আছে 25/24 স্কোয়ার, এটা গুণ 81/80, এর পাওয়ার আছে 3। তো এখন আমরা লগ একবারে সলভ হয়ে গেল, শুধুমাত্র সূচকের নিয়মে আমরা এই রাশিটাকে সলভ করলেই সরল কমপ্লিট। তো শিক্ষার্থীরা লক্ষ্য করো, মনোযোগ দিয়ে দেখো হিসাব। হিসাব আমরা যে কোনো ভাবে করতে পারি, ক্যালকুলেটার দিয়ে, অনেকে ক্যালকুলেটার দিয়ে করতে গেলে সহজে তোমরা বুঝবা না, আবার গুণন করতে গেলে অনেক বড় হিসাব হবে, সেজন্য সূচকের সূত্র প্রয়োগ করব। তো প্রথমত ভাগটা গুণন করে দিলে আমরা জানি ডানের রাশি উল্টে যায়, বিপরীত হয়। হোল টু দি পাওয়ার 2 গুণন 81/80 হোল টু দি পাওয়ার 3। এখন সবগুলো রাশি গুণ হয়ে গেল, আমরা হিসাব করবো, এটা 7 আছে পাওয়ার। আমরা মৌলিক রাশিতে ভাঙাবো, একটা সহজ উপায়। মৌলিক রাশি 10 কে ভাঙালে আমরা 2 গুণন 5 পাই, 5 গুণন 10, 9 কে ভাঙালে, 3 কে ভাঙালে, 3 3 কে 9। সেক্ষেত্রে আমরা বুঝতেছি তো, হোল টু দি পাওয়ার 7 গুণন 24 কে ভাঙালে 3 আসছে 24, 8টাকে আমরা 2 টু দি পাওয়ার কিউব দিতে পারি, এটা 8 3 আসছে 24, 25টাকে 5 এর উপরে স্কোয়ার, 5 5 25, তারে পাওয়ার আছে 2। এটাও ভাঙাবো, উপরে আছে 81, 5 16 3 এর পাওয়ার 4 দিলে 81, নিচে 5 16 আছে 16 মানে 2 টু দি পাওয়ার 4, হোল টু দি পাওয়ার 3। তো আমার মনে হয় সেক্ষেত্রে বুঝতে পারছি, 2 এর পাওয়ার 4 দিলে 16, 16 কে 5 দিয়ে গুণন দিলে 80, তার হোল টু দি পাওয়ার 3 আছে। তো এখন এই পাওয়ারের পাওয়ার গুণন হয়, আমরা জানি পাওয়ারের পাওয়ার। তো এখানে আমরা আর একটা কাজ শিক্ষার্থীরা একবারে করতে পারি, উপরের রাশিগুলো উপরে, লব গুলো উপরে, এখানে হোল টু দি পাওয়ার 7 মানে 2 এর পাওয়ার 7, 5 এর পাওয়ার 7, আবার এটারও পাওয়ার 7, তাহলে 2 টু দি পাওয়ার 7, গুণন চিহ্ন দিতে পারি বা ইন্টু দিতে পারি, ইন্টু দিতে পারি, গুণন চিহ্ন দিই, 5 টু দি পাওয়ার 7, এটার উপরে আছে 3 এর পাওয়ার 2, এটা 2 এর পাওয়ার 3, 2 এর পাওয়ার আমরা পাওয়ারে পাওয়ার গুণ 3 জন 6, 3 এর পাওয়ার 3 4 12, 3 এর পাওয়ার 2 আছে, আমরা 3 এর পাওয়ার 7 গুণ 14 লিখতে পারি একবারে, 5 এর পাওয়ার 2 আছে, তার পাওয়ার 2, 5 এর পাওয়ার আমরা 4 লিখতে পারি, গুণন 5 এর পাওয়ার 3, 2 এর পাওয়ার 4 আছে, 2 এর পাওয়ার একবারে 3 4 12 লিখতে পারি। এখন আমরা সরল করব, এখন উপরে আছে 2 টু দি পাওয়ার 7, আরো আছে 2 টু দি পাওয়ার 6, তাহলে একত্র করলে পাওয়ার গুলো যোগ হয়, 7 এবং 6 যোগ করলে আমাদের 13 হয়, গুণন 3 এর পাওয়ার হবে 2 এবং 12 14, গুণন 5 এর পাওয়ার হবে আমাদের 7, নিচেও 2 আগে লিখবো, 2 এর পাওয়ার আছে 12, গুণন 3 এর পাওয়ার আছে 14, এবং 5 এর পাওয়ার 4 এবং 3। তো আমরা এগুলো কাটিয়ে দিতে পারি, আর এখানে বেস 1, ভাগ থাকলে পাওয়ার বিয়োগ, অর্থাৎ লগ 10 ভিত্তিক আমরা লিখতে পারি 2 এর পাওয়ার 13 বিয়োগ 12, 2 এর পাওয়ার 1 হয়, অর্থাৎ লগ 10 ভিত্তিক 2, এটাই আমাদের সরল ফল। তো এই হলো শিক্ষিত। আমরা আর একটা সরল করবো, আর একটা সরল করবো, করে আজকে এর মতো থাকবে। তোমরা আর একটা সরল দেখো, পাঠ্য বই থেকেই করাবো, পাঠ্য বই থেকে তোমরা দেখো, শিক্ষার্থীরা লক্ষ্য করো, তোমাদের 4 এর খ লগ 7 ভিত্তিক 5√7 ইন্টু √7 মাইনাস লগ 3 ভিত্তিক কিউবিক √3 প্লাস লগ 4 ভিত্তিক 2। সেক্ষেত্রে লক্ষ্য করো, লগ 7 ভিত্তিক 5√7 ইন্টু √7 মাইনাস লগ 3 ভিত্তিক কিউবিক √3
এবং প্লাস লগ ফোর ভিত্তিক টু। তো আমরা এগুলোকে সলভ করব, ভিত্তি থাকবে, সেক্ষেত্রে মনে রাখবে ভিত্তি কিন্তু চেঞ্জ করা যাবে না। আমরা এই সেভেন এর পাওয়ার, এটা আমরা জানি 1/5, এ সেভেন এর পাওয়ার রুট মানে হাফ মাইনাস লগ থ্রি, তাহলে থ্রির পাওয়ার আমরা জানি 1/3 প্লাস এখানে লগ ফোর আছে, ভিত্তি পরিবর্তন করা যাবে না। তাহলে আমরা রুট ফোর লিখতে পারি, রুট ফোর মানেই টু। এখানে আমরা লগ সেভেন ভিত্তিক সেভেন এর পাওয়ার যোগ করবো 1/5 যোগ 1/2 মাইনাস লগ থ্রি ভিত্তিক থ্রি, তারপর 1/3 প্লাস লগ ফোর ভিত্তিক ফোর, তার পাওয়ার রুট মানে হাফ। আরো লিখবো আমরা লগ সেভেন ভিত্তিক সেভেন টু দি পাওয়ার, সরল করবো লসাগু 10 7/10 মাইনাস লগ থ্রি ভিত্তিক থ্রির পাওয়ার 1/3 প্লাস, এটা আমরা একবারে সামনে আনতে পারি, এটা হাফ সামনে আনতে পারি, লগ ফোর ভিত্তিক ফোর, এটাও আমরা 7/10 একবার আনবো। সেক্ষেত্রে লক্ষ্য করা হিসাবে আমরা একটু সহজ করতে পারি, এর সংক্ষেপও করতে পারি। তাহলে এটা যদি আমরা গুণন করে সামনে আনি, লগ থাকে লগ 7/7, তা লগ এ ভিত্তিক এর মান তোমরা জানো, লগ এ ভিত্তিক এ তার মান 1, তাহলে আমরা এটার মান 1 লিখতে পারি। তাহলে এখানে 1/3 এর মান 3 ভিত্তিক 3, তার মান 1 লিখতে পারি। হাফ লগ 4 ভিত্তিক 4, তারও মান 1 লিখতে পারি, সরি 4 ভিত্তিক 1, তার মান 1 লিখবো ইনটু 1। তাহলে এগুলো আমরা হিসাব করলে 1 দিয়ে গুণ করলে যা আছে তাই হয়। একটা আমরা এখন বীজগণিত দিক সরল করবো, লসাগু হবে 30 10/3 3 21 মাইনাস 10 প্লাস 15, একবারে আমরা হিসাব করলে 13 26 বোধ হয়, কাটাকাটি করলে 13/15 13/15, এটা হলো সহজ, এদিকে আমরা সহজ হিসাব। তো সেক্ষেত্রে আমরা দেখলাম যে গতদিনে যে সূচকের সূত্র বলে শিখছি, সূচকের হিসাব দিয়েই লগারিদমের হিসাব করতে হয়। লগারিদমের সূত্রগুলো তোমরা ভালোভাবে একটু আর একটু দেখবে এবং প্রথমে মান নির্ণয় শিখবে, সমাধান শিখবে এবং সরলগুলো শিখবে, এগুলোর অনুরূপ তোমরা তারপরে সৃজনশীল অনুশীলন করবে, বেশ সুন্দরভাবে করতে পারবে, সূত্র আগে তোমরা মুখস্থ করবে। তো শিক্ষার্থীরা ভালো থাকো সবাই এবং বাসায় পড়াশোনা করো, আবার দেখা হবে আগামী ক্লাসে, সে নাগাদ ভালো থাকো সবাই, ধন্যবাদ।